করোনা মহামন্দায় দেশে ফেরা 70% প্রবাসী কর্মী চরম আর্থিক সংকটে আছেন। এতে প্রভাব পড়েছে তাদের পরিবারে। 12 জেলায় বিদেশ ফেরতদের নিয়ে অভিবাসন সংস্থা IOM এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিদেশ ফেরত কর্মীদের এ সংকট মেটাতে এককালীন অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। শারফুল আলমের রিপোর্টে বিস্তারিত। বিদেশে প্রায় 25 কোটি বাংলাদেশি অভিবাসী, তাদের আয়ের টাকায় দেশে জীবনমান উন্নত হচ্ছে প্রবাসী পরিবারে। তবে করোনা মহামারী ভাবিয়ে তুলেছে এই শ্রেণীকে। বৈশ্বিক মন্দায় বিদেশে অনেকে কাজ হারিয়েছেন, আবার তাদের কেউ কেউ দেশেও ফেরত আসছেন। ফেব্রুয়ারি থেকে জুন এই 5 মাসে দেশে ফেরত এসেছেন প্রায় 60,000 প্রবাসী। তাদের মধ্যে 1,500 প্রবাসী কর্মীদের নিয়ে গবেষণা চালায় অভিবাসন সংস্থা IOM। IOM এর একটি সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 70% অভিবাসী পরিবারই এখন দারুণ অর্থকষ্টে আছেন। বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেশন এবং গ্রামরু যে গবেষণাটি করেছে সেটিও কিন্তু একই ধরনের চিত্র তুলে ধরেছে। প্রায় 59% পরিবার এখন কোনো রেমিটেন্স পাচ্ছেন না। এইসব পরিবারগুলোতে এক ধরনের ওয়ান টাইম এমার্জেন্সি ক্যাশ গ্রান্ট দিয়ে সহায়তা করা সরকারের খুবই প্রয়োজন। জরিপের তথ্য অনুযায়ী 95% প্রবাসী কর্মী বা তার পরিবার ঋণগ্রস্ত। তাদের মধ্যে 44% ঋণ নিয়েছেন NGO থেকে, আর বিনা সুদে পরিবার ও বন্ধুদের কাছ থেকে ঋণ গ্রহিতার হার 86%। কিছু কিছু পরিবারে দ্বিতীয় ব্যক্তি রয়েছেন ইনকামে, তাদের ইনকামে পরিবার চলছে। তারা সাংসারিক খরচকে 17,000 টাকা মাসিক খরচের থেকে নামিয়ে এনেছে 7,700 টাকায়। সরকার এবারের বাজেটে 2,000 কোটি টাকার একটি প্যাকেজের কথা ঘোষণা করেছে, যেটি মূলত ঋণ আকারে এই অর্থটি দ্রুততর সময়ে এই ধরনের প্রবাসী শ্রমিকদের মধ্যে বিতরণ হবে। অনুদানের চেয়ে তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করা, সেটি দেশের ভিতরে এবং দেশের বাইরে, সেটি অনেক বেশি কার্যকর। করোনার এই দুর্যোগে রেমিটেন্স নির্ভর জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারি বেসরকারি পর্যায়ে বিকল্প উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।